السلام عليكم ورحمة الله وبركاته আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকুন দোয়া করি আল্লাহ তাআলার কাছে তো দেখতে পাচ্ছেন Apache 4B ডাবল ডিক্স এক্স কানেক্ট এলইডি লাইট এবং ABS এই বাইকটি 2022 এর মডেল চলছে অনেক কম কোন জায়গায় চুল পরিমাণও দাগ নেই ফুল ফ্রেশ এবং ধরা গেলে শোরুম কন্ডিশন এই বাইকটির অবস্থান দেখা আছে এই বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব তার একটা কথা যারা চ্যানেলে নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অন করে দিবেন سنخوض معاركنا معهم وسنمضي جموعا نغدوهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا العار من بعد سنخوض معاركنا معهم وسنمضي جموعا نغدوهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا العار من بعد سنخوض معاركنا معهم وسنمضي جموعا نغدوهم ونعيد الحق المغتصب وبكل যে সর্বপ্রথম সামনের টায়ারটা দেখুন সামনের টায়ার শোরুমের কোন অংশ কম নেই শোরুমে যেরকম থাকে হুবাহু ওই রকমই আছে সামনের টায়ার দেখেন চতুর্থাংশে গ্রিফ রয়েছে মাডগার্ডে বিন্দু পরিমাণ দাগ নেই স্কেচ নেই ফুল ফ্রেশ হেডলাইটের গ্লাসটাও কিন্তু নিখুঁত এবং ফুল ফ্রেশ শোরুমে যেরকম থাকে হুবাহু ওই রকমই আছে এই সাইডটাও দেখুন একদম নিখুঁত এবং লালে লাল সবকিছু অলোকে আছে সিগন্যাল লাইট পর্যন্ত নিখুঁত এমনকি এইদিকে কোনো সময়ের জন্য পড়ে নেই তার প্রমাণ এই জিনিসগুলো দেখুন একদম নিখুঁত লুকিং গ্লাসটাও নিখুঁত আছে এটাই প্রমাণ করতেছে যে এই সাইটে কোনো সময়ের জন্য পড়ে নেই ট্যাঙ্কির দিকে তাকান একদম নিখুঁত ট্যাঙ্কি এক কথায় শোরুমে যেরকম থাকে হুবাহু ওই রকমই আছে অলরেডি দেখলেই বুঝতে পারতেছেন গাড়িটার অবস্থাটা কেমন ঠিক আছে বাম্পারটা রেসিনে পেছানো আছে ইঞ্জিন কিটটা অনেক সুন্দর আছে ইঞ্জিন নাম্বারে দেখুন এটা ইঞ্জিন নাম্বার আর ইঞ্জিনটা খোলা পড়ছে কিনা এ ব্যাপারে কেউ যদি প্রশ্ন করেন তাহলে বোকামি হবে কারণ এত নতুনত্ব বাইক এবং এত অল্প চলা বাইক ইঞ্জিন খুলবে এরকম ইন্ডিয়ান কোম্পানি কোনো গাড়ি নামাই নেই ঠিক আছে এটা কিন্তু ইন্ডিয়ান কোম্পানি আপনারা জানেন টিভিএস কোম্পানি ব্র্যান্ডের কোম্পানি তো শেষে একটা কথা বলবো যে এই বাইকটির ইঞ্জিন শোরুমের ইঞ্জিনের মতোই আছে এবং শোরুমের ইঞ্জিন আর ইঞ্জিনের মধ্যে কোনো তফাত নেই একদাস করবেন 101 হবে ইনশাল্লাহ সাইড কভারটা দেখুন ফুল ফ্রেশ তাও দিনে থেকে নিয়ে এর সব কিছু কিন্তু নিখুঁত এবং ফুল ফ্রেশ দেখুন কোনো জায়গায় দাগ মানে চুল পরিমাণও নেই কোনো জায়গায় নেই একদম ফুল ফ্রেশ এখানে ব্যাগ রাখে কিন্তু সেটাও মজবুত আছে এবং ব্যাগ রাখার কারণে এই দিক দিয়ে একটু স্পট পড়ে সেটাও কিন্তু হয়নি একদম নিখুঁত পিছনে পেলের দেখে বুঝতে পারতেছেন পেলের নাম্বার ছাড়া রেজিস্ট্রেশন ছাড়া রেজিস্ট্রেশন আলাদাভাবে করে নিতে হবে আর এই রেজিস্ট্রেশন যে কোনো বিআরটির মাধ্যমে করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না আপনি মূল মালিক হবেন ফার্স্ট মালিক আপনি হয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে সিগন্যাল লাইট দুটি ফুল ফ্রেশ আছে ব্যাক লাইটও ফুল ফ্রেশ উপর অংশটাও নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে মাডগার্ডটাও নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে টায়ারটা দেখুন টায়ার দেখে মনে হচ্ছে যে গাড়িটি 3000ও চলে নাই 2000 চলে নাই 1000 চলে দেখেন একদম নতুনত্ব একটা রং এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এবং শোরুমে যেরকম গভীর ভিড় থাকে হুবাহু এরকমই আছে দেখতে পাচ্ছেন ঠিক আছে পিছনে ডিস্কটা চুল পরিমাণে হয় যা নেই এই সাইড অংশগুলো দেখুন
দেখুন তো চুল পরিমাণ ক্ষয় আছে নেই সাইড কভারটা দেখুন চুল পরিমাণ ক্ষয় যায় নাই এই সাইডের সাইলেন্সারেও কোনো ধরনের দাগ লাগাই নাই একদম ফুল ফ্রেশ সাইলেন্সার তার মানে এই সাইডেও কোনো সময়ের জন্য পড়ে নেই টাঙ্কের এই সাইডটা দেখুন লালে লাল ঠিক আছে ফুল ফ্রেশ এবং নিখুঁত এবং শোরুম কন্ডিশন একটি বাইক দেখুন শোরুমে যেরকম থাকে হুবহু এরকমই আছে এই সাইডে ইঞ্জিন দেখুন শোরুমের সাথে মিলাবেন ইঞ্জিন ঠিক আছে এই সাইডে লুকিং গ্লাস নিখুঁত হ্যান্ডেলগুলো নিখুঁত আছে এটাও নিখুঁত দেখুন নিখুঁত কোন ধরনের দাগ নেই স্পট নেই এই সাইডেও কোনো সময়ের জন্য পরে নেই ঠিক আছে তো বোঝা গেল বাইকটি এক্সিডিং তো হওয়ার দূরের কথা কোনো দিকে কোনো সময় কায়েত হয় নাই হ্যাঁ এটা দেখুন একদম নিখুঁত হ্যান্ডেলও নিখুঁত দুইটি চাবি দেখেন দুইটাই ইনটেক কোনোটাই ব্যবহার হয় না এরকম কিন্তু চাবির অবস্থাটা চাবি দেখে মনে হচ্ছে যে 200 কিলোও চলে নাই ঠিক আছে অথচ একটু বেশি চলছে এখন গাড়ির মিটার দেখুন এবিএস বাইক কিন্তু এটা ১২০৮ কিলো গাড়িটি চলা ১২০৮ কিলো পয়েন্ট এক আটের পরে পয়েন্ট আছে ১২০৮ কিলো পয়েন্ট এক ঠিক আছে চাবির সাথে টায়ারের সাথে হুবাহু মিল আছে টায়ারের রং পর্যন্ত দেখালাম চাবি দুইটা ইনটেক এটাও কিন্তু প্রমাণ করতেছে ঠিক আছে হ্যাঁ সাউন্ড কোয়ালিটি কিন্তু ১০০ আছে কারণ ১২০০ চলার বাইকের সাউন্ড এটা শোরুম বরাবরই থাকবে এটা স্বাভাবিক কালারের দিক দিয়েও কিন্তু শোরুমের কোনো অংশ কম না যে কেউ এই বাইকটি দেখলে মনে করবে যে এটা নতুন না মানে পুরাতন না নতুন ঠিক আছে এটা বলতে বাধ্যই হবে নতুন বাইক এটা যে সেই বলতে বাধ্য হবে ইনশাল্লাহ তো বাইকটা এখন দামে আসবে বাইকটি শোরুম কাগজ পরিবর্তন সহ মালিকানা চেঞ্জ সহ দাম আসবে ১৮৫০০০ টাকা মালিকানা চেঞ্জ সহ দাম আসবে ১৮৫০০০০ টাকা ফিক্সড ঠিক আছে ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ